এই জবা জবা কি গাড়ি দিয়ে করতে যাইতেছস? সে তো বিয়া করে ফেলাইছে, হ্যাঁ তো বাচ্চা আছে, আমি নিজের চোখে দেখে এলাম, কাপড় দিয়ে ঢাইকে ঘরে তুলে নিল। কসম দশ টাকার, বিয়ের আগে বাচ্চার বাবা হয়ে গেলি। ঠিকই বলছি, এই বাচ্চা আমার না। তোর না হলে ওকে ঘরে এনেছিস কেন? এনেছি বাধ্য হয়ে, কারণ কোনো কারণ আমি শুনতে চাই না। তোর যদি এতই সন্তানের দরকার ছিল তা আমাকে বলি না কেন? কসম দশ টাকার, বিয়ের পর আমি তোকে এক ডজন বাচ্চা দিতাম। তুই যদি বিয়েই করেছিলি তাহলে কেন আমার সাথে ভালোবাসার অভিনয় করলি? কেন মিছে মিছে বিয়ে করার আশ্বাস দিলি? সত্যি বলছি, আমি মাজারে গিয়ে, হ্যাঁ তুই মাজারে গিয়েই বিয়ে করেছিস। তবে তো বাচ্চা এনেছে, কাল হুট করে বউটাও চলে আসবে। তোর কপালে নাসিরা ছাড়া আর কেউ নেই। তুমি তো আমার কপালে হাত দিয়ে দিলি কেন? কসম দশ টাকার, আমাদের কথা ফোরন কাটতে নেই তোর গুন্ডামি আমি ছাড়িয়ে দেবো। শোন জবা, খবরদার গায়ে হাত দিয়ে কথা বলবি না। কসম দশ টাকার, আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর কাটতে হবে না, নাসির গুন্ডা হলো, লোকটা ভালো, আমাকেও মত দেবে, তোকেও রাজি করে রাখবে। আমি কথা দিচ্ছি ওর সাথেই তোর বিয়ে হবে। হ্যাঁ চুপ কর বাবা, চুপ কর, চুপ কর, আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি। চুপ কর বাবা, চুপ কর। আসুন ডাক্তার সাহেব, আসুন আসুন। আসুন ডাক্তার সাহেব, আসুন। ও তো নমুনিয়া হয়ে গেছে, বাচ্চার মা কোথায়? সেটাই তো মুশকিলের কথা, এই বাচ্চার মা কে কোথায় আছে আমি কিচ্ছু জানি না। তার মানে? মানে মাজার থেকে জোর করেই বাচ্চাটা আমার ঘাড়ে গোছিয়ে দেওয়া হয়েছে, ভাবছি কোনো এতিমখানায় দিয়ে দেবো। না না, এই অসুস্থ অবস্থা কোথাও দেওয়া ঠিক হবে না। এক কাজ করুন, এখানে কোনো মেয়ে লোক পাওয়া গেলে তার সাহায্য নিন, মেয়েরা জানে কিভাবে সন্তানের সেবা করতে হয়। কে দায়িত্ব নেবে বলুন? যেও একজন ছিল সেও তো ভুল বুঝে দূরে সরে আছে। চলুন ওষুধগুলো দিয়ে দিচ্ছি, এনাকে খাইয়ে দেবেন। চলুন। লক্ষ্মী সোনা, জাদু সোনা, না 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 না, জাদু মনি সোনা মনি, লক্ষ্মী সোনা, আমি তোকে ভুল বুঝেছিলাম, আমাকে মাফ করে দে। কসম দশ টাকার, তোমার বাচ্চা কবে কখন রেখে গিয়েছিলে? তিন দিন আগে ভোর রাতে। তাহলে তো ওই লোকটা ঠিকই বলেছিল বাচ্চাটা তার নয়, আমরা অনেক জোর করে বাচ্চা তাকে দিয়ে দিলাম। কোন লোক বাবা, কি নাম, কোথায় থাকে? তা তো কিছুই জানি না মা, তবে দেখলে ঠিকই চিনব। তাহলে এখন আমি কি করব? কোথায় আমার বাচ্চাকে খুঁজব? কোথায় যাব? অস্থির হয়ো না, তুমি পুলিশে খবর দাও মা। তাহলে কদমতলির মাজার থেকে আপনার বাচ্চা হারিয়ে গেছে? জি,
তিন দিন আগে ভোরবেলায় মাঝের বাচ্চা রেখে গিয়েছিলাম, ফিরে এসে দেখি নেই। তাহলে ওই বাচ্চা আপনার? হ্যাঁ। তুমি জানো ওই বাচ্চা কোথায়? কি করে জানবো স্যার, বাচ্চা তার মনে করে আমরা তো তাকেই গছিয়ে দিলাম, কোনো ঠিকানা রাখিনি স্যার। তবে দেখলেও লোকটাকে ঠিকই চিনবো স্যার। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা যথাসম্ভব চেষ্টা করব। আপনার ঠিকানাটা বলুন। আমার কোনো ঠিকানা নেই, আমি রোজ এসে খবর নিয়ে যাব। বাচ্চার বাবার নাম কি? বান্টি, তুমি আমার একমাত্র ছেলে। তোমার মা মারা যাওয়ার পর থেকে জাস্টিস হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি পিতা হিসেবেও তোমার প্রতি আমি আমার কর্তব্য পালন করেছি। কোনো কিছুর অভাব তোমাকে আমি বুঝতে দেইনি, কিন্তু বর্তমানে তোমার কার্যকলাপে আমি অসন্তুষ্ট। তাই আমার স্থাবর অস্থাবর সব সম্পত্তি আমি এতিমখানা নামে উইল করে যাচ্ছি। যদি তোমার সন্তান থাকত তাহলে হয়তো এই কাজটা আমি করতাম না, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করি না, তাই বাধ্য হয়ে। ড্যাডি, আমি তো বিয়েই করিনি, সন্তানের প্রশ্ন ওঠে কিভাবে? তুমি বিয়ে করেছো কিনা জানি না, তবে তুমি এক সন্তানের পিতা এ আমি জানি। চমকে ওঠার কোনো কারণ নেই। সেই সন্তানটিকে হত্যা করার জন্য তুমি বাইরের গেটের কাছে এসে দাঁড়িয়েছিলে, সেই সন্তানের মাকেও আমি দেখেছি। আমারই গেটে মাথা ঠুকে ঠুকে সে তার সন্তানকে নিয়ে এ বাড়ি থেকে চলে গেছে। ড্যাডি, আমি জানি দুষ্ট লোকের ছলনার অভাব হয় না। তুমি এই বয়সের অন্য কোনো সন্তান এনে আমাকে ভোলাবার চেষ্টা করবে, কিন্তু একটা কথা মনে রেখো, তুমি থাকো ডালে ডালে, আমি থাকি পাতায় পাতায়। তবে হ্যাঁ, এর মধ্যে যদি ওই বাচ্চা তার মাকে স্বীকৃতি দিয়ে এই বাড়িতে নিয়ে আসতে পারো, তাহলে উইলের সিদ্ধান্ত পরিবর্তিত হতে পারে। না মানে রিক্সাওয়ালার সঙ্গে বাচ্চা, ওটাকে? শান্ত, সাজু ভাইয়ার জবার পোলা। কিন্তু ওই লোকটা তো পাঁচ বছর আগে মাজার থেকে একটা বাচ্চা নিয়ে এসেছিল। আরে ওই পোলাই তো এই পোলা। হ্যাঁ, তুমি 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 বেঁচে আছো? আমার সন্তান মানে আমাদের সন্তান কোথায়? আমি হারিয়ে ফেলেছি। সরি, আপনার হারিয়ে যাওয়া বাচ্চার কোনো খোঁজ আমরা এখনো পাইনি। তবে আরে মেম সাহেব, আপনাকে তো খুঁজছিলাম, আপনার বাচ্চার খবর পেয়েছি। কোথায় আছে সে? এটা দেখা দেখি কিচ্ছু নেই, শান্ত আমাদের ছেলে।